আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাথে এমএনএস কিচেন থেকে বলছি। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা দেখাবো, খুব ইজি উপায়ে এবং খুব ঝটপট। বাসায় যখন যেটা থাকবে, খুব একটা আহামরি কোনো কিছু লাগবে না, সেইভাবে আমি আজকে বিরিয়ানিটা রান্না করব। এই গরুর বিরিয়ানিটা রান্না করতে আমার যা যা লাগবে আমি আপনাদেরকে এক এক করে বলে দিচ্ছি। আমি আজকে বিরিয়ানিটা রান্না করব সরিষার তেল দিয়ে। আমার এখানে হাফ কাপ সরিষার তেল আছে, আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। প্রথমে তারপর দিব আদা বাটা। এখানে আমার 2 কেজি গরুর মাংস আছে, আমার এখানে আদা লাগতেছে 2 টেবিল চামচ, রসুন বাটা লাগতেছে 2 টেবিল চামচ, ওয়ান টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 4 টেবিল চামচ টক দই। আমি এখন সব উপকরণ একসাথে করে খুব ভালো করে মাখাবো এবং পরিমাণ মতন লবণ। ওয়ান টিস্পুন মরিচের গুঁড়া। এখন আমি এটাকে খুব ভালো করে মাখাবো। এখানে আছে একটা বড় পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ আমি একটু বেরেস্তা করে রেখেছি। আমাদের এখানকার বেরেস্তাগুলো মচমচে হয় না, জাস্ট এরকমই থাকে, এই জন্য আমি আগে একটু করে রেখেছি। আমি এইটা এখন সমস্তটুক দিয়ে দিচ্ছি, দিয়ে আমি খুব ভালো করে 20 মিনিটের জন্য ম্যারিনেট করব। আমি 20 মিনিটের জন্য ম্যারিনেটের জন্য এখন আমি এটা ঢেকে রেখে দিব। বিশ মিনিট আমি ম্যারিনেট করলাম। এখন আমি 4টা আলু বোখারা, 2টা তেজপাতা এইভাবে ছিঁড়ে, 4-5 পিস দারচিনি, 2টা বড় এলাচ, 5-6টা ছোট এলাচ এবং লং সাথে দিচ্ছি। ঠিক এই পরিমাণে কিশমিশ দিয়ে আমি ঢেকে চুলার উপর বসিয়ে দিব। এভাবে 20 মিনিট আমি এই বিরিয়ানির যে গরুর মাংসটা আমি রান্না করে নিব। আমি 20 মিনিট গরুর মাংসটা কষিয়ে নিচ্ছি, এরই মাঝে আমি বেশ কয়েকবার নাড়াচাড়া দিয়েছি। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব, এখানে প্রায় 10টা কাঁচামরিচ আছে। এখানে 2 টেবিল চামচ ঘি আছে, আমি এটা পুরোটুকু দিয়ে দিব। দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে আবারও আমি 20 মিনিটের জন্য ঢেকে রাখব। ভিউয়ার্স, আমার গরুর মাংসটা হতে হতে আমি এখানে বিরিয়ানির যে চালটা, আমি যে পোলাওটা রান্না করব, আমি ওই পোলাওর জন্য একটা পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এই রান্নাটা পুরোটাই সরিষার তেলে, আমি তেলটা একটু পরিমাণে কম দিলাম, এই জন্যই যে আমার মাংসে প্রচুর পরিমাণে তেল আছে। তেলটা গরম হতে হতে এখানে আছে 1টা তেজপাতা, আমি একটু অর্ধেক করে নিয়েছি, 1 পিস দারচিনি, 5-6টা লং, 10-12টা গোলমরিচ এবং সামান্য একটু শাহি জিরা। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি একটু চিকন করে কেটে নিয়েছি।
ভেজে নিব। ঠিক এই পরিমাণে ভাজা হলে আমি এখানে মাপা আধা কেজি আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আধা কেজি পানিতে আমি হাফ কাপ গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি। এই পানিতেই আমি 10 থেকে 10 ফোঁটার মতন আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি গোলাপ জলও এরকম 8-10 ফোঁটা আমি দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবং সামান্য পরিমাণ আমি জাফরান দিব, ঠিক এই পরিমাণ আমি জাফরান দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে একটু গুলিয়ে আমি এখন বাকি পানিটা দিয়ে দিব। আমি এই পানিটার ভিতরে আমি সমস্ত দুধ গুলানো যে আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার চাল আছে 3 পোয়া, 1 কেজিরও কম আছে, তাই আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়েছি এখানে 1.5 কেজি। ভিউয়ার্স আমি এটা 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিব, একটু ঢেকে রাখলাম। ভিউয়ার্স আমার 20 মিনিট হয়ে গেছে এবং আমার এই বিরিয়ানির মাংসটাও কমপ্লিট হয়ে গেছে। আমি একটু নিচে একটু পোড়া পোড়া করেছি মাংসটা, আমি ইচ্ছা করি একটু পোড়া পোড়া ভাব আনছি, কারণ এটার ভিতরে একটা ভালো খুব সুন্দর একটা গন্ধ হবে, কাবাব কাবাব গন্ধ থাকবে আমার এই বিরিয়ানিটার মধ্যে। এই জন্য আমি ইচ্ছা করে একটু সামান্য লাগিয়ে লাগিয়ে রান্না করেছি। হয়ে গেছে, আমি এখন আমার চালটা ফুটে গেলে আমি এই মাংসটা এটার সাথে মিক্স করে নিব। আমি 5 মিনিট এই পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম। এখন আমি এখানে চাল প্রায় ঘন্টাখানেক আগে আমি ধুয়ে আমি ঝরা দিয়ে নিয়েছি, সাথে আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি চালটা, একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এবং আমি আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। যেহেতু আমার মাংসেও লবণ আছে তাই আমি প্রথমে একটু কম করে দিলাম, প্রয়োজন বোধে আমি আবার দেখে পরে দিব। আমি এখন ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেল ভিউয়ার্স, আমার পানিটাও টেনে আসছে। আমি এখন অর্ধেকটা পোলাও এখানে আলাদা করে উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স আমি এখন এখানে একটু চিনি দিব, ঠিক এই পরিমাণ চিনি আমি একটু ছিটিয়ে দিচ্ছি। এবং আমার যে রান্না করা গরুর মাংসটা আছে আমি এটা এখন পুরোটাই এটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এই মাংসটার উপরে আমি যে উঠিয়ে রেখেছিলাম পোলাওটা আমি ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটা খুব ভালোভাবে ঢেকে আমি 20 মিনিটের জন্য এটা ওভেনে আমি বেক করে নিব। ভিউয়ার্স আমি এখন এটাকে 20 মিনিটের জন্য ওভেনে দমে রাখব। এটা আমি দমে রেখেছি। এই 20 মিনিটের মাঝে আমি এই বিরিয়ানিটাকে একটু ওলট পালট করে দিব,
নিচ থেকে উপর করে দিব আমি 1 টেবিল চামচেরও একটু কম পরিমাণে এখানে আছে দারচিনি এলাচ জয়ফল জয়িত্রী আমি এই মশলাটা একটু আবারো ছিটিয়ে দিচ্ছি এই মশলাটার কারণে বিরিয়ানিটার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে ঠিক 10 মিনিট আবারো আমি ওয়ার্ম রেখে দিব আবারও 10 মিনিটের জন্য আমি এটা রেখে দিচ্ছি আমার 10 মিনিট পার হয়ে গেছে ভিউয়ার্স আমি আমার বিরিয়ানিটাকে দেখে নিচ্ছি বিরিয়ানিটা হয়ে গেছে আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার এই বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার গরুর বিরিয়ানি খুব ইজি এবং খুব অল্প উপকরণ দিয়ে আমি এই রান্নাটা করেছি আপনারা যদি চান তো এখানে যেটা আমি দিয়েছি জাফরানটা আপনারা এটা স্কিপ করতে পারেন আর দুধটা আপনারা এটা লিকুইড দুধ দিয়েও করতে পারেন তো আমি আমার অনুযায়ী আমি চেষ্টা করে গিয়েছি যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক ও শেয়ার করবেন এবং সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভিউয়ার্স যাদের ওভেনের সুবিধাটা নেই তারা মোটা তাওয়ার উপরে এটা দমে দিয়ে আপনারা এই রান্নাটা করতে পারবেন এবং সাথে থাকার জন্য ধন্যবাদ